সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর মাইজদি শহীদ মিনারে। আজকে আপনাদের সামনে তুলে ধরব নোয়াখালীর কিছু রূপ সৌন্দর্য। ছোট্ট একটি ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইওর ভার্চুয়াল গাইড। এই মুহূর্তে আমরা চলে এসেছি নোয়াখালীর মাইজদিতে, মাইজদি বাস স্ট্যান্ডে, নোয়াখালী সুপারমার্কেটের সামনে। আজকে আমরা যাচ্ছি আমানিয়া হোটেলে। শুনেছি আমানিয়া হোটেলের নল্লি নেহারি নাকি অনেক নাম করা। মাত্র 150 টাকায় আমরা এক বাটি নল্লি নেহারি অর্ডার করে দিই। আমানিয়া হোটেলের নল্লি নেহারিটা খেয়ে আপনাকে বলতেই হবে এক কথায় অসাধারণ। নল্লি নেহারি কেমন লাগলো? একার থেকে মজা না? আমার ভাগে পড়েছিল সবচেয়ে বড় নদীটা। আমানিয়া হোটেলে নাস্তা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মিনি কক্সবাজার দেখতে। মিনি কক্সবাজার রেল লাইনের পাশ দিয়ে মিনি কক্সবাজার যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আমাদের ভালোই লাগছিল। সকাল সকাল কুয়াশা ভেদ করে সূর্যের আলো বারবার উঁকি দিচ্ছিল। যেতে যেতে মনে হচ্ছিল এ যেন গন্তব্যের চেয়েও সুন্দর যাত্রাপথ। নোয়াখালীর মিনি কক্সবাজার জায়গাটি পড়েছে কবিরহাটের আশেপাশেই। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় 2 ঘন্টার মতো রিক্সায় জার্নি করলাম। আজকে মূলত নোয়াখালী এসেছিলাম একটা কাজে, আর তাই ব্লগিং এর কোনো প্ল্যান নিয়ে আসি নাই। পথের সৌন্দর্য দেখে হঠাৎই মনে হলো ভিডিও করি, আর সেখান থেকেই হাতে তোলা কাপা কাপা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে আপনি চাইলে ডিসলাইকও দিতে পারেন। আর হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারের নামে আসলে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। আসলে নোয়াখালীতে কোনো কক্সবাজার টক্সবাজার নাই, আমরা আসছিলাম কক্সবাজার দেখতে। কিসের মিনি আর কক্সবাজার কিছু না, এটা বিল্ডিং টাইপের কিছু একটা হবে। এটার নাম দিয়ে দিচ্ছে মিনি কক্সবাজার। এলাকার মানুষজন বলল যে আসলে জায়গার নামই মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারে এসে আপনার অনুভূতি কি? সাভার গেলে এর থেকে ভালো হতো, সাভার এর থেকে সুন্দর সুন্দর জায়গা। আপনার কি মনে হচ্ছে যে নোয়াখালীর মানুষ আপনার সাথে প্রতারণা করেছে? জীবনে এর আগে কখনো এরকম প্রতারণার শিকার হয়েছেন? না, আসলে ব্যাপারটা কেমন না যে মানে সব জায়গায় আমরা দেখছি যে হ্যাঁ, কক্সবাজার মিনি কক্সবাজার যেগুলো, যেমন চাঁদপুর মিনি কক্সবাজার আসলেই নদীর পাড়ে খুব সুন্দর একটা ব্যবস্থা থাকে। আচ্ছা, আমরা আর কোথায় দেখছি? ময়নঘাট মিনি কক্সবাজার, ময়নঘাট মিনি কক্সবাজারও কিন্তু দেখছি আমরা যে সুন্দর একটা ব্যবস্থা থাকে, সিট পাতানো থাকে যেখানে বসা যায়। আর এখানে কি আছে? কচুরিপানা। মিনি কক্সবাজার দেখা শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি নোয়াখালীর শহীদ মিনার দেখতে।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর মাইজদি শহীদ মিনারে। যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এমন সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয়। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, your virtual guide.